नमस्कार बंधुरा, पाँच मिसाले चैनल तरफ थे आज के चले आबार एक नतून रेसिपी निये। एखन ग्रीष्मकाल, एखन आज के आपनादेर बानिये देखाबो एक नतून आइटेम नारकेली झिंगे। चलुन देखे नी रेसिपिटी आमी किभाबे बानाई। आज के नारकेली झिंगे बानानोर जोन्नो बंधुरा आमी एखाने कचि झिंगे निये निएछि प्राय 500 ग्राम। सेगुलोके भालो करे छाड़िये निएछि शक्त अंशगुलो, এভাবে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি এটা। এই রেসিপিটার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি মিক্সারে জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্তদানা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সরষে, সাদা সরষের সমপরিমাণ কালো সরষে, দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা। আর এটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় 3-4 বার জার্ক দিয়ে দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো, স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো সরষের তেল। এটা একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে। গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিলাম 1/2 চা চামচ মতো, আর 2 কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জল ঝরানো ঝিঙে। ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেবো, এমনিতেই ঝিঙে থেকে জল বেরোয় হালকা, সেই কারণে নুন দিলে আরও বেশি বেরোবে বলে এই সময় আমি লবণ দেব না। প্রথমে খুব ভালো করে ভেজে নেবো, ঝিঙের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এটা অনেকে হলুদ ছাড়াও করে, আমি একটু হলুদ দেব। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, প্রায় 4 চামচ থেকে 5 চামচ মতো জল দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। এবারে আমি নিজে নারকেল কুচি করে রেখেছি, নারকেল কুচিটা আমি মিক্সারে দিয়ে একদম স্মুথ পেস্ট বানাবো না, তবে নারকেলটা একটু ঝুড়ো মতো করে নেবো, গুঁড়ো গুঁড়ো মতো করে নেবো। এখন বন্ধুরা এরকম কোরানো নারকেলের মতো টেক্সচার করে নিয়েছি। আমি পেস্ট বানাইনি, কিন্তু এক ফোঁটাও জল দিইনি, শুকনো অবস্থায় ঘুরিয়ে এরকম বানিয়ে নিয়েছি। এদিকে আমার বন্ধুরা দেখুন ঝিঙে ভাজা হয়ে গেছে লাল লাল করে, সেদ্ধও হয়ে গেছে। আমি এটাকে একদম ঢাকা না দিয়ে করেছি যাতে জল না বেরোয়, জল বেরিয়ে গেলে অনেকক্ষণ ধরে জল মারতে টাইম লাগে। ঝিঙের মধ্যে একটা জলো ভাব এসে যায়, সেখানে আমি পুরোটা এইভাবে ঢাকা না দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, পোস্ত আর সরষের। এই সময় আরেকটু হলুদ আমি অ্যাড করব, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 লবণ। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আমি চিনি অ্যাড করব, দিয়ে দিলাম 1 চামচ চিনি। ভালো করে নেড়ে নেব, কালারের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা একটু অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম।
মিনিট তিন ধরে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই সময় আমি অ্যাড করে দেব নারকেল কোড়া, এই নারকেল কোড়াটা মুখে পড়লে খুব ভালো লাগে। নারকেল দিয়ে এই ঝিঙের রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ঝিঙের জলো ভাব, এতে এক ফোঁটাও থাকে না। রুটি, লুচি, পরোটা, ভাত, যে কোনো জিনিসের সাথে এটা খুব ভালো যায়। জল একদম টেনে গেছে, এই সময় আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে নারকেল কোড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, তিন মিনিট হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। আমি নুন মিষ্টিও দেখে নিয়েছি, টেস্ট করে নিয়েছি। আমি এবার অ্যাড করে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন মতো শাহী গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আমি এবার আপনাদের গ্যাসটা অফ করে দিলাম, আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নারকেলি ঝিঙে রেডি, ভীষণ টেস্টি। নিরামিষের দিনে খাওয়ার একঘেয়েমিটা দূর করার জন্য গ্রীষ্মকালে সাধারণত পটল আর ঝিঙে খেয়ে যখন মন হাঁপিয়ে উঠবে, তখন ঝিঙেকেই এইভাবে বানিয়ে নিলে খাওয়ার একঘেয়েমিটা দূর হয়ে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন একটা বেল আইকনটিতে ক্লিক করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।